হ্যালো নতুন ভিডিও ফুডের দোকান রাস্তার পাশে এই স্ট্রিট ফুডের দোকানটি খুবই আমুকিত এবং খুবই মনে করেন পাওয়া যায় জনপ্রিয় দোকানটি দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে চিংড়ি মাছ মানে এক কথা বলা গেলে চিংড়ির স্যান্ডউইচ বানানো হয় এখানে চিংড়ি স্যান্ডউইচ চিংড়ির বড়া একবার হচ্ছ যে ছোট চিংড়ি বড় চিংড়ি এখানে সবই আছে মামার কাছে দেখতে পাচ্ছি সুন্দর করে চিংড়িগুলোকে যে ময়দার যে মিশ্রণটা আছে ময়দার মিশ্রণের সাথে সুন্দর করে তেলে ভাজা হয় প্রথমে এই এই খাবারটিকে আমি দেখে খুবই আজব মনে হলেও এখন থেকে সেই খাবারটি প্রায় সকল জায়গায় প্রচলন এই খাবারটি আমি একবার খেয়ে দেখেছিলাম খুবই মনে হয়েছে নিজের কাছে আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই জানাবেন যদি একবার খেয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই জানার কথা দেখে বাচ্চা সুন্দর করে মামার তেলে ভেজে নেছে। এই বলা চলে যে বলা চোলে চিংড়ি পিয়াজু হ্যাঁ চিংড়ি পিয়াজু না চিংড়িজি চিংড়িজু আমি এটা নাম দিয়ে দিলাম চিংড়িজু এই খাবারটি খুবই সুস্বাদু এবং খুবই ই মনে করুন জনপ্রিয় খুবই পাইছে এই খাবারটি খুবই ভালো দেখতে পাচ্ছো সুন্দর করে এই বড়াটি সুন্দর করে ভাজা করে বেচা করা হচ্ছে দেখতে পাচ্ছো সুন্দর করে মামার ছেলেটা ডরে হয়ে গোসে বা কী বললাম আমি এটাকে চিনি না ওরকমভাবে এটা করে ঘ্যাস বাড়িয়ে নিছে এবং মানুষ এটাকে কিন কেনার জন্য আগমন হচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর করে আমার যে মেকিং প্রসেস মেকিং প্রসেস দেখে আমার খুবই ভালো লাগলো এবং এটার দাম বেশি একটা মানে করেন বেশি একটা না দামটা খুবই কম এবং খাবারটিও খুবই সুস্বাদু তাই আমার মনে হয়েছে খাবারটি খুবই ভালো টুকম লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগবে করবেন আজকের মতো এখানে বিদানি চলা হবে